Assalamualaikum guys, welcome back to my channel. বরাবর মত আজকে আমি আপনাদের সামনে নতুন আরো একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি আমার টিউটোরিয়ালে আপনাদেরকে যা দেখাবো তা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপে কোড ব্লকস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন এবং রান করবেন। কোড ব্লকস এমন একটি অ্যাপ্লিকেশন যার দ্বারা আপনারা কোড করতে পারবেন অথবা যে কোনো একটি প্রোগ্রাম আপনারা লিখে রান করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো শুরুতেই আমি আমার ল্যাপটপের ব্রাউজারটি ওপেন করলাম। ব্রাউজার ওপেন করে এখানে ব্রাউজার সার্চ বারে লিখব কোড ব্লকস। কোড ব্লকস লেখার পরে প্রথমে যেই অপশনটি আসবে সেটিতে না গিয়ে আমরা হচ্ছে এখানে যাব, যে এই যে filehippo.com এটিতে যাব। নিচে গিয়ে এই যে এখানে দেখুন ডাউনলোড লেটেস্ট ভার্সন, তো এটি আমরা ডাউনলোড করব। এই ইন্টারফেসটি আসলে আমরা হচ্ছে নো থ্যাঙ্কস কন্টিনিউ টু কোড ব্লকস এর নিচে এই লেখাটিতে ক্লিক করব। তো ডাউনলোড হতে কিছুটা সময় লাগবে, আশা করি সাথেই থাকবেন। তো আমার প্রোগ্রামটি যে দেখুন এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি এখন এটি ইনস্টল করব। তো এই যে এখানে নেক্সট, আই অ্যাগ্রি, ফুল অল প্লাগিং সেটি দেওয়ার পর নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে ইনস্টল দিব। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে এই যে দেখুন এখানে হচ্ছে কোড ব্লকস একটি অ্যাপ্লিকেশনের শর্টকাট এখানে ক্রিয়েট হয়েছে। তো আমরা এটি ওপেন করব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেল যে কোনো আপডেট যে কোনো সময় পেতে পারেন। তো এই যে আমরা কোড ব্লকস ওপেন করার পর হচ্ছে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট আ নিউ প্রজেক্ট এটাতে যাব। এটাতে যেয়ে তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে এমটি প্রজেক্টটা, এমটি প্রজেক্ট থেকে গো, তারপর হচ্ছে নেক্সট, তারপর এখানে দেখুন এই যে নিচে ফোল্ডার টু ক্রিয়েট প্রজেক্ট ই, এর মানে হচ্ছে যে আপনারা কোথায় আপনাদের প্রোগ্রাম ফোল্ডারটি ক্রিয়েট করতে চান। তো আমি এখানে এই যে পাশে দেওয়া যে ছোট্ট বক্সটি আছে সেটি প্রেস করবো। সেটিতে প্রেস করে আমি সাপোজ এটি হচ্ছে ডেস্কটপে রাখতে চাই। তো ডেস্কটপ সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার দিব, তারপর এখানে দিব আমার প্রজেক্ট টাইটেল, মানে আমার প্রজেক্টের কি নাম হবে। তো আমি একটা নাম দিলাম যে মাই ফার্স্ট প্রোগ্রাম। তো এটা দেওয়ার পরে যে দেখুন এখানে প্রজেক্টস এর নিচে ওয়ার্ক স্পেস, এর নিচে হচ্ছে মাই ফার্স্ট প্রোগ্রাম। তো এটিতে ডাবল ক্লিক করব। একটু সময় দিবেন। তো এই যে দেখুন এটির নিচে হচ্ছে সোর্সের নিচে main.c নামে একটি ফাইল তৈরি হয়েছে। তো এখন হচ্ছে আমি একটি প্রোগ্রাম লিখে দেখাই আপনাদেরকে। তো শুরুতে হচ্ছে আমরা এখানে হ্যাশট্যাগ ইনক্লুড, তারপর হচ্ছে studio.h স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট studio.h, তারপর হচ্ছে .h, তারপর ক্লোজ, তারপর নিচে হচ্ছে আমরা দেব ইনক্লুড। এখন হচ্ছে লাইব্রেরি ফাংশন std.lib.h, তারপর নিচে হচ্ছে আমরা লিখব int main, আমাদের জন্য লাগবে। তো মিন দেওয়ার পরে হচ্ছে আমরা একটা, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে আমরা লিখব প্রিন্টএফ, যেহেতু আমরা প্রিন্ট করব, আমরা আউটপুট দেখতে যাব। তো প্রিন্টএফ দেওয়ার পর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে ইনভার্টেড কমা। এখানে এই ইনভার্টেড কমার ভিতর আপনারা যাই লিখবেন তাই হচ্ছে আপনার আউটপুট হিসেবে দেখতে পাবেন। তো আমি এখন লিখলাম যে হ্যালো। তো হ্যালো লিখে এই যে দেখুন এই নিচে হচ্ছে একটা সেমিকোলন অবশ্যই দিতে হবে, তার প্রোগ্রামটা। তো এরপরে নিচে হচ্ছে দিবেন হচ্ছে রিটার্ন 0, যেহেতু এরপরে হচ্ছে আপনারা কোনো মান ফেরত পাবেন না। তো রিটার্ন 0, তারপর হচ্ছে সেমিকোলন। তো এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে উপরে দেখুন এখানে হচ্ছে বিল্ড। তো এই বিল্ডে আমরা যদি প্রেস করি তাহলে হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে কম্পাইল হবে। এই যে দেখুন নিচে 0 0 0 1 0, তার মানে হচ্ছে আমাদের প্রোগ্রামটি ঠিক আছে, সঠিক আছে। তো এখন এটি প্লে রান করে রাখি। তো এখন যদি এটি রান করে এই যে দেখুন আমি এই যে ভিতরে জানিয়েছি যে প্রিন্টএফ হ্যালো। প্রিন্টএফ তো হচ্ছে আপনাদের যে আউটপুট নেবেন সে তার জন্য হচ্ছে এটি হচ্ছে একটি কিওয়ার্ড, সি কিওয়ার্ড, সি এর 32টি কিওয়ার্ডস আছে। তো এটি হচ্ছে এর ভিতরে অন্যতম কিওয়ার্ড। তো এর ভিতরে হচ্ছে আমরা জানিয়েছি হ্যালো। তো এই যে দেখুন এখানে হ্যালো এসেছে। তো আমি এখন প্রেস এই কি কন্টিনিউ, যে কোনো একটি কি প্রেস করলাম, আমার প্রোগ্রামটি অফ হয়ে গেল। তো আশা করি আপনারা এইভাবে আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপে কোড ব্লকস ইনস্টল করবেন এবং বিভিন্ন প্রোগ্রাম কিংবা কোডিং করবেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, পাশাপাশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।